সিএসআরএম টিভি সিলেকশন এক্সপ্রেস আজ আছে ময়মনসিং নয় আসনে। এই আসনের নির্বাচনী ভাবনা এবং রাজনৈতিক দলের প্রস্তুতির কথা তুলে ধরতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। স্বাগতম সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিন ময়মনসিংহ নয় আসনে কথা বলেছি, কাজ করেছি, আমরা এখনও কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন এই আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। জনাব আনোয়ারুল আবেদিন খান, আপনাকে আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগতম। আপনার থেকে আমি প্রথমে জানতে চাই, আপনি গেল 14 এবং 18 দুইটা নির্বাচন থেকে আওয়ামী লীগ থেকে পাশ করে আসনে সংসদ সদস্য এবং জনগণের সেবায় নিয়োজিত, আপনি জনগণকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার কতটুকু মেটাতে পারলেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডিবিসিকে, উপস্থিত আমার এলাকার নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনি যেটি বলেছেন, পার্সেন্টেজের হিসাব করলে আমি প্রায় 90% আমার ওয়াদাবদ্ধ যে সমস্ত কথাবার্তা বলেছিলাম মানুষকে, এগুলো সব দেওয়া শেষ করেছি, আর 10% বাকি আছে। এটি ইটনেস 1 ইয়ার, এটি 1 বছর হলে আমি শেষ করতে পারবো। এগুলো সব পাইপলাইনে আছে, উন্নয়ন যা আছে সব কিছু পাইপলাইনে, এগুলো 1 বছর সময় পেলে আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ। আপনার কোন কাজগুলো আপনার নিজে থেকে মনে হচ্ছে যে আপনি খুবই সন্তুষ্ট এবং যে কাজগুলোর জন্য আপনার আগামী নির্বাচনে আপনার ভোটের পাল্লাটা ভারী হবে? ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই উপজেলার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বিদ্যুৎ। আমি যখন এমপি হয়ে প্রবেশ করি মাত্র 30% বিদ্যুৎ ছিল, এখন শুনলে অবাক হবেন এখানে 100% বিদ্যুতে বিদ্যুতায়িত হয়েছে। এবং এই উপজেলার রাস্তাঘাট একদমই ছিল না বললেই চলে, এখন প্রায় 80-85% রাস্তার কাজ শেষ হয়েছে। এবং আপনি যে রাস্তা দিয়ে মাত্র আসলেন, এটিও একটা সময় ন্যারো একটা রোড ছিল, এই রাস্তা এখন 18 ফুট রাস্তা। এটা এই এলাকার মানুষ কল্পনাও করতে পারে না যে এই রাস্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন যা দিয়েছেন, মানুষের মন ছাপিয়ে গেছে এই সমস্ত উন্নয়নতে আমি ভরতে পেরেছি নান্দাইলকে। আপনার এই আসনে তথা নান্দাইলে আপনার আওয়ামী লীগ কেমন সুসংগঠিত বা আওয়ামী লীগের সাথে আপনার কতটুকু সম্পর্ক আছে? আওয়ামী লীগ অসম্ভব সুসংগঠিত, আপনি জানেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ দুর্বেদ্ধ। আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ থাকলে একে এটার চিত ধরানো খুব কষ্টকর। আমাদের একটু সমস্যা আছে, এগুলো মেকআপ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। একটা কাউন্সিল হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী একজনকে সভাপতি একজন সাধারণ সম্পাদক বানিয়েছে, আমরা মেনে নিয়েছি এবং মেনেই নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সেই রকম করে ওনাদের নেতৃত্বেই আমরা আছি, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমাদের যে আমাদের কাছে ইনফরমেশন বা গুঞ্জন, সেটা তাদের সাথে আপনাদের একটা সম্পর্কে একটু ফাটল বা একটু কোন্দল রয়েছে, সেটা আগামী নির্বাচনে প্রভাব পড়বে কিনা? এটা আমি মানতে নারাজ, তাদের সাথে আমার কোন্দল ফাটল কিছু নেই। উপজেলায় 11টা সহযোগী সংগঠন আছে, 11টা সহযোগী সংগঠনের প্রত্যেকটি সভাপতি সেক্রেটারি আপনার আশপাশে আছে, 11টি। এবং উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন 1 ডিসেম্বর 2022, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তাদের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ চলছে এবং সমস্ত রাজনীতি আমরা সংঘবদ্ধভাবে একসাথে রাজনীতি চলছে। আওয়ামী লীগের আসন ঘোষণা হলে, নৌকা ঘোষণা হলে এগুলো আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আপনি মনোনয়ন প্রত্যাশী কিনা কিংবা কি আশা করছেন আসলে নির্বাচনকে সামনে রেখে? ভাই, এটা হলো, আমি উপজেলায় আজকে প্রায় 10 বছর কাজ করছি। আমি যে পরিমাণ উন্নয়ন করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়ন, আমার যে প্রতিশ্রুতি ছিল এবং মানুষের সাথে যে সম্পর্কটা আমার স্থাপিত হয়েছে, একটা সময় উপজেলা এমপির সাথে সাধারণ জনগণের দূরত্ব ছিল আকাশ পাতাল, এমপিকে পাওয়া খুব কষ্ট করছিল, কিন্তু আমি ওনাদের কাছে যেতে পেরেছি, এমপির সাথে জনগণের সম্পর্কটা নিবিড় করেছি, সেই কারণে আমার বিশ্বাস মানুষ আমাকে গ্রহণ করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গতকালকেও বলেছেন, যে মাঠের সাথে যার সম্পর্ক আছে, জরিপে যে প্রথম হবে সেই আগামী মনোনয়ন পাবে, এটাতে আমি খুব আত্মবিশ্বাসী, জরিপে আমাকে এখানে কেউ পেছনে ফেলতে পারবেন ইনশাল্লাহ। শেষ 30 সেকেন্ডে শুনবো, আপনি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছেন? আমি 100% প্রস্তুত, কালকে নির্বাচন হন অবশ্যই এই আসনটি আওয়ামী লীগের কোঠায় যাবে, আমি 100% আশ্বস্ত এবং বিশ্বস্ত। এত কনফিডেন্ট কিভাবে একটু 10 সেকেন্ডে যদি জানান? আমার জনগণ, আমার মানুষ। আপনি এখন রাত্রে বাজে 10টা, আমি আপনারই প্রশ্ন করি, আপনি কোন জায়গায় পাবেন এত গরমের মধ্যে এতগুলো মানুষ? এই মানুষগুলো আমাকে ভালোবেসে, আমার একটা প্রোগ্রাম ছিল, আপনি এই জায়গায় আমাকে ধরেছেন, আমি আপনার জন্য পূর্ব নির্ধারিত কোনো আয়োজনও করিনি, আপনি সে রেডি পেয়েছেন, এটা হতো আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সাথে কথা বলতে হবে, উন্নয়নের কথা বলতে হবে, মানুষ মন ভোলা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন মানুষকে মনে করিয়ে দিতে হবে। আমার সাথে বোন মা বোনরা আছে, প্রায় 50-60 জন মা বোন এখনও রাত 10টায় বসে আছে আমার কাছে, তাদের সাথে আমাদের সম্পর্কটার জন্য আমি আত্মবিশ্বাসী। আনোয়ারুল আবেদিন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আগামীকাল আমরা থাকবো ময়মনসিংহ 10 আসনে, সে আসনের কথা তুলে ধরবো, সেই সময় পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।